আমি নিজ থেকে কিছুই করতে পারি না। আমি যেমনি শুনি তেমনি বিচার করি, ন্যায়ভাবে বিচার করি, কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করতে চাই না, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তার মতো কাজ করি। আমি যদি নিজের পক্ষে সাক্ষ্য দিই তাহলে আমার সেই সাক্ষ্য আসলে সত্যি নয়, কিন্তু সেখানে অন্য একজন আছেন যিনি আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন, আর আমি জানি যে সেই সাক্ষ্য সত্য। আপনারা জোহনের কাছে লোক পাঠিয়েছিলেন আর তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। আমি মানুষের সাক্ষ্যের উপর নির্ভর করি না, কিন্তু যেন আপনারা পাপ থেকে উদ্ধার পান সেই জন্য বলছি। জোহন ছিলেন বাতির মতো, জ্বলন্ত ও উজ্জ্বল, এবং আপনারা কিছু সময়ের জন্য তাতে আনন্দ করেছিলেন, কিন্তু জোহনের সাক্ষ্যের চেয়ে বড় সাক্ষ্য আমার কাছে আছে, কারণ পিতা আমাকে যে কাজগুলো করতে দিয়েছেন সেগুলোই আমি করছি, আর সেগুলি আমার বিষয়ে সাক্ষ্য দেয় পিতাই আমাকে পাঠিয়েছেন। সেই পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি নিজেই আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। আপনারা কখনো তার স্বর শোনেননি, চেহারাও দেখেননি, আর তার বাক্য আপনাদের অন্তরে থাকে না, কারণ তিনি যাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করেন না। আপনারা পবিত্র শাস্ত্র পড়েন, কারণ আপনারা মনে করেন তার দ্বারাই অনন্ত জীবন পাবেন। সেই শাস্ত্র তো আমার বিষয়ে সাক্ষ্য দেয়, তবুও আপনারা জীবন পাবার জন্য আমার কাছে আসেন না। আমি মানুষের প্রশংসা পাবার চেষ্টা করি না, কিন্তু আমি আপনাদের জানি, আমি জানি আপনাদের অন্তরে ঈশ্বরের প্রতি ভালোবাসা নেই। আমি আমার পিতার নামে এসেছি, কিন্তু আপনারা আমাকে গ্রহণ করেন না। যদি কেউ নিজের নামে আসে তাকে আপনারা গ্রহণ করছেন। আপনারা একে অন্যের কাছ থেকে প্রশংসা পাবার চেষ্টা করেন, কিন্তু যে প্রশংসা একমাত্র ঈশ্বরের কাছ থেকে পাওয়া যায় তার চেষ্টা করেন না, তাহলে কেমন করে আমাকে বিশ্বাস করতে পারেন? মনে করবেন না যে পিতার কাছে আমি আপনাদের দোষী করব, কিন্তু মসি যার উপর আপনারা আশা করে আছেন তিনিই আপনাদের দোষী করবেন। যদি আপনারা মসিকে বিশ্বাস করতেন তবে আমাকেও বিশ্বাস করতেন, মসি তো আমার বিষয়ে লিখেছেন। কিন্তু আপনারা যখন তার লেখাতে বিশ্বাস করেন না তখন কেমন করে আমার কথায় বিশ্বাস করবেন?